প্রজাপতি সিনেমায় একসাথে অভিনয় করেছেন তৃণমূল সাংসদ দেব এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী এবং এই প্রজাপতি সিনেমাকে ফ্লপ বলেছেন কুণাল ঘোষ আর জানিয়ে নিয়ে কিন্তু তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি আর এবার কিন্তু কুণালকে পুরো ধুয়ে দিলেন তৃণমূল সাংসদ দেব এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মিঠুনকে ফ্লপ বলায় বিস্ফোরক দেব ফ্লপ অভিনেতা মিঠুন চক্রবর্তী তাকে ছবিতে নেওয়া আত্মঘাতী সিদ্ধান্ত দেব এবং মিঠুন অভিনীত প্রজাপতি সম্পর্কে এমন মন্তব্য করেন তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ তারই পাল্টা দিলেন সাংসদ অভিনেতা দেব মহাগুরুর পাশে দাঁড়িয়ে দলেরই মুখপাত্রকে এক হাত নিলেন তিনি দেব এবং মিঠুন দুই সুপারস্টারের ছবি প্রজাপতি জায়গা পায়নি নন্দনে বিতর্কে ঘি ঢেলে সম্পতি কুণাল ঘোষ বলেন তিনি শুনেছেন বেচারা দেব মুখে কিছু বলতে পারছেন না কিন্তু মিঠুন চক্রবর্তীকে নেওয়া তার একটা আত্মঘাতী সিদ্ধান্ত হয়েছে সেখানেই না থেমে তিনি আরও বলেন মিঠুন একজন ফ্লপ অভিনেতা তাঁর বদলে পরাণ বন্দ্যোপাধ্যায়কে নিলে ভালো হতো কুণালের মন্তব্যের উত্তরের সম্প্রতি এক সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলেন দেব তীব্র অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন দাস স্নেহ করেন ঠিকই তবে সিনেমা নিয়ে সম্ভবত ওর বিশেষ পড়াশোনা নেই তিনি স্পষ্ট বলেন কাউকে ছোট করে বা অসম্মান করে তিনি কিছু বলতে চান না তবে তার মতে সিনেমা তাঁর উপরেই ছেড়ে দিলে ভালো হয় দেব আরও বলেন বিজেপি বা অন্য কেউ কি বলবে না বলবে সেটা তার হাতে নেই কিন্তু শ্যুটিং সেটে যাতে মিঠুন এমন কিছু না বলেন যাতে তার দল অসম্মানিত হয় সেটা নিশ্চিত করেছেন দেব নয়তো তেমন কিছু হলে তিনি নিজেই কাজ ছেড়ে বেরিয়ে যেতেন মিঠুনের সঙ্গে তার বাবা ছেলের মতোই সম্পর্ক বলে মন্তব্য করলেন দেব কুণালকে কটাক্ষ করে সাংসদ অভিনেতার জবাব মিঠুনের বদলে চরিত্রটা অন্য কেউ করলে ভালো হতো সেটা কারোর মনে হতেই পারে কিন্তু একজন প্রযোজক হিসাবে মিঠুন কি তার সব থেকে যোগ্য মনে হয়েছে বলে জানান দেব সেই সঙ্গে তার আর্জি বিতর্ক তৈরি করে যেন ছবিটার ক্ষতি না করা হয় অর্থাৎ কুণাল ঘোষকে পাল্টা হুঁশিয়ারি দিলেন দেব সিনেমার ক্ষতি যেন কেউ না করে কারণ মিঠুন চক্রবর্তী ফ্লপ অভিনেতা তার বদলে পরাণ বন্দ্যোপাধ্যায়কে নিলে আরও ছবি হিট করত মিঠুন চক্রবর্তীর জন্যই ছবি ফ্লপ হয়েছে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন কুণাল ঘোষ আর তাতেই কিন্তু জ্বলে উঠেছেন রাগে ফেটে পড়লেন দেব কারণ তার ছবির ক্ষতি করছে এভাবে মিঠুনকে ফ্লপ বলায় তার ছবির ক্ষতি হচ্ছে এমনই বোঝাতে চাইলেন দেব কার্যত কুণাল ঘোষকে একেবারে ধুয়ে দিলেন দেব মুখে ঝামা ঘষে দিলেন দেব এমনই কিন্তু মনে করছেন ওয়াকিবহল মহল কারণ তারই দলের সাংসদ অভিনেতা তাঁর দলের মুখপাত্রর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন এই মুহূর্তে কিন্তু রাজ্য রাজনীতি উত্তাল বন্ধুরা আপনারা কী বলবেন মিঠুন চক্রবর্তীকে নিয়ে কুণাল ঘোষের মন্তব্যের পর দেব কুণাল ঘোষকে যা বললেন তার পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই মতো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এই সব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করুন সকল ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ